আমি ভেবেছিলাম লোকি সেকেন্ড সিজনের ফাইনাল এপিসোডের মতো স্ট্রং গল্প আর দ্য মার্ভেলস মুভির মতো জেনেরিক টাইম পাস সুপার হিরোইন গল্প মার্ভেল স্টুডিও কোন আক্কেলে একই দিনে রিলিজ দিল। কিন্তু দ্য মার্ভেলস এর পোস্ট ক্রেডিট সিন দেখার সময় বুঝলাম লোকি যেই মুহূর্তে নির্দিষ্ট কোন সেক্রেট টাইমলাইনকে আলাদা না করে সব টাইমলাইনকে বাঁচিয়েছে সেই মুহূর্তেই আমাদের সামনে একটি ইনফিনিট দুনিয়ার গল্প বলার রাস্তা উন্মোচিত হয়েছে। এখন থেকে আমরা শুধুমাত্র আর্থ 616 এর গল্প মার্ভেল মুভিতে দেখব না, অন্যান্য প্যারালাল ইউনিভার্সের গল্পও দেখা যাবে মার্ভেলের আপকামিং প্রজেক্টে। সেই ইঙ্গিতই দেয়া হয়েছে দ্য মার্ভেলস এর পোস্ট ক্রেডিট সিনে। একটা সত্যি কথা বলি, দ্য মার্ভেলস মুভি দেখার সময় আমি ভাবছিলাম এই মুভির রিভিউ তো হবে না, মোটামুটি একটা রোস্ট হবে, আর প্রতিটা রোস্টের পরপর ভিডিওতে ওমেন মিমস লাগাবো। ইভেন দ্য মার্ভেলস এর প্রথম পোস্ট ক্রেডিট সিনটা দেখার সময় আমি প্রচুর হেসেছি, কিন্তু যেই না সেকেন্ড পোস্ট ক্রেডিট সিনটা এলো, ও ভাই রে ভাই, সিরিয়াসলি এখন সত্যি সত্যি মনে হচ্ছে মার্ভেল ব্যাক অন ট্র্যাক। এই দুটো পোস্ট ক্রেডিট সিন নিয়ে আমি ভিডিওতে ডিটেইলস ভাবে এক্সপ্লেন করব, তো পুরো ভিডিওটি মনোযোগ দিয়ে দেখবেন। পুরো সিনেমায় কি ঘটেছে তা আমি বলছি না, সেটা যদি রোস্ট রিভিউ করি তখন বলবো, এখন বলি শেষে কি হলো। দ্য মার্ভেলস মুভির ক্লাইম্যাক্স অ্যাকশনের সময় টাইম ও স্পেসের সীমানা ভেঙে যায়, যেমনটা স্পাইডারম্যান নোয়ে হোমের সময় ঘটেছিল, অর্থাৎ অন্য একটি ইউনিভার্স আর্থ 616 এর স্পেস টাইমে প্রবেশ করতে শুরু করে। এই ব্রিচিং পার্টটা রিপেয়ার করতে ক্যারল ও কামালার জয়েন্ট পাওয়ার ফোর্স নিজের ভেতরে অ্যাবজর্ব করে নেয় মনিকা এবং পূর্ণ শক্তিতে অন্য ইউনিভার্সের পোর্ট হোলটা বন্ধ করে দেয়। কিন্তু এই সময় মনিকা নিজে পোর্টালের অন্য পাশে ছিল, তাই আর্থ 616 বেঁচে গেলেও মনিকা ওই ভিন্ন ইউনিভার্সে আটকে যায়। এন্ড ক্রেডিট সিনে আমরা মনিকাকে একটা হাসপাতালের বেডে জেগে উঠতে দেখি এবং ঠিক তার পাশেই মনিকার মা মারিয়া র্যাম্বো বসা। মনিকা মাকে দেখে প্রচন্ড আবেগে কেঁদে ফেলে, কিন্তু মারিয়া প্রচন্ড কনফিউজ হয় তাকে এই মেয়েটা মা ডাকছে কেন। এই সময় আগমন ঘটে এক্সম্যানের ফ্যান ফেভারিট চরিত্র বিস্টের, যে কিনা মনিকাকে হোল্ড অন মিস্টেরিয়াস ভিজিটর বলে সম্বোধন করে। বিস্টের চোখে চশমা, গায়ে ল্যাব কোট। বিস্ট মনিকাকে বলে বাইনারি তাকে পেয়ে উঠিয়ে এনেছে। মনিকা স্পেস টাইমের সীমা পেরিয়ে প্যারালাল ইউনিভার্স থেকে এখানে এসেছে, কিন্তু এটা অসম্ভব। যাকে আমরা এবং মনিকা তার মা মারিয়া ভেবেছিল, যাকে বিস্ট বাইনারি বলে সম্বোধন করল, সে তার গায়ের চাদর ফেলে উঠে দাঁড়ায়। বিস্টকে বলে এখানে কিছু একটা কনফিউশন হয়েছে। বিস্ট উত্তর দেয় কনফিউশনই তো জ্ঞানের রাস্তা খুলে দেয়। আরো বলে চার্লস আমাদের থেকে আপডেট জানতে চেয়েছে। চার্লস মানে সকল এক্সম্যান ফ্যান জানে বিস্ট কার কথা বলছে, প্রফেসর এক্স জেভিয়ার। মারিয়া বিস্টকে বলে সে মনিকাকে জিজ্ঞাসাবাদ করছে। এই সময় আমরা মারিয়ার ফুল কস্টিউম দেখি, সেই হলো এই ইউনিভার্সের ক্যাপ্টেন মার্ভেল। মনিকা ও শিট বলে পুরো বিষয়টা বুঝতে পারে। এখানেই পোস্ট ক্রেডিট সিনটি শেষ হয়ে যায়। এটা কোন ইউনিভার্স তা ক্লিয়ার করা না হলেও দুটো বিষয় ক্লিয়ার। ডক্টর স্ট্রেঞ্জ মাল্টিভার্স অফ ম্যাডনেস মুভিতে যেমন আর্থ 838 এর ক্যারল ডেনভারের স্থলে মারিয়া র্যাম্বো ক্যাপ্টেন মার্ভেল হয়, তেমনি এই ইউনিভার্সেও মারিয়া ক্যাপ্টেন মার্ভেল হয়েছে। তার কস্টিউম এবং বুকের দুটো স্টার অনেকখানি কমিকের সাথে মিল আছে। আর্থ 838 এর মতোই এই ইউনিভার্সে এক্সম্যান, অ্যাভেঞ্জার, ফ্যান্টাস্টিক ফোর সবাই আছে। আরেকটা বিষয় হলো এই ইউনিভার্সে যত সুপার হিরো আছে সবাই তাদের আলটিমেট পাওয়ার আনলক করেছে। ক্যাপ্টেন মার্ভেলকে বিস্ট বাইনারি বলে সম্বোধন করে। কমিক বুকে ক্যাপ্টেন মার্ভেল যখন তার পাওয়ারের ফুল পটেনশিয়ালিটি ইউজ করতে শুরু করে তখন তাকে বাইনারি বলা হতো। একই বিষয়ে বিস্টের ক্ষেত্রেও অ্যানিমেশনে যেমন ফুল পাওয়ারফুল বিস্টের ভ্যাম্পায়ার টিথ সবসময় ঠোঁটের বাইরে বেরিয়ে থাকতো, তেমনি এই পোস্ট ক্রেডিটে দেখানো বিস্টের দাঁতও বেরিয়ে আছে। এবারে বলি এই সিনটি ফিউচারে কেমন করে আসবে মার্ভেল সিনেম্যাটিক ইউনিভার্সে। আমরা সবাই জানি সিক্রেট ওয়ার্স মুভি আসছে সামনে, যে মুভিতে অ্যাভেঞ্জার্স, এক্সম্যান ও ফ্যান্টাস্টিক ফোর থাকবে। এখন পর্যন্ত আমাদের ইউনিভার্সে তো কোনো এক্সম্যান ও ফ্যান্টাস্টিক ফোর নেই। বেশ কিছু লিক নিউজের সূত্র মতে ডেডপুল 3 এর পর যে ফ্যান্টাস্টিক ফোর ও এক্সম্যান মুভি মার্ভেলের পাইপলাইনে আছে তা আর্থ 616 এর নয়, বরঞ্চ এই পোস্ট ক্রেডিট সিনে দেখানো ইউনিভার্সের গল্প হবে। যেমনটা শুরুতেই বলেছি, যেহেতু লোকি সিজন 2 এর পরে এখন আর আলাদা কোনো সেক্রেট টাইমলাইন নেই, সব টাইমলাইনই মার্ভেল মাল্টিভার্সের অংশ, সুতরাং মার্ভেল স্টুডিও এখন আর্থ 616 এর পাশাপাশি অন্যান্য ইউনিভার্সের ঘটনাও সিনেমায় দেখাবে। তো আর্থ 616 এর অ্যাভেঞ্জার্স এবং দ্য মার্ভেলসে দেখানো ইউনিভার্সের আলটিমেট পাওয়ারফুল এক্সম্যান, অ্যাভেঞ্জার্স কাউন্টারপার্ট ও ফ্যান্টাস্টিক ফোর মুভির চরিত্রগুলোর কারণেই কোনো না কোনোভাবে ঘটছে ইনকার্শন, যেটা থামাতে কাজ করছে ডক্টর স্ট্রেঞ্জ এবং ক্লিয়া, এবং অবভিয়াসলি এতে তারা সফল হবে না, যে কারণে ঘটবে সিক্রেট ওয়ার। ক্যাং কিংবা ডক্টর ডুমের সামনে মহা ব্যাটল লড়বে সমস্ত ইউনিভার্সের হিরোরা। এবারে বলি প্রথম পোস্ট ক্রেডিট সিন নিয়ে।
নিয়ে। আসলে এটাকে পোস্ট ক্রেডিট সিন না বলে বলা যায়। 2008 সালে প্রথম আয়রন ম্যান মুভির পোস্ট ক্রেডিট সিনের প্যারোডি ভার্সন। জি হ্যাঁ, ঠিক এইখানে যেভাবে অন্ধকার থেকে আলোতে এসে নিক ফিউরি আয়রন ম্যানকে জানিয়েছিল সে একটা বিশাল ইউনিভার্সের অংশ এবং অ্যাভেঞ্জার্স ইনিশিয়েটিভের ব্যাপারে তাকে ব্রিফ করে, ঠিক সেইভাবে কামালা খান যায় লেডি হকাই 23 বছর বয়সী কেট বিশপের আস্তানায়। নিক ফিউরি ডায়লগটাই কামালা কপি করে এবং একটা টিমে যোগদানের জন্য আহ্বান করে। কামালা আরো বলে সে ক্যাসি ল্যাং অর্থাৎ অ্যান্টম্যানের মেয়েকেও ইতোমধ্যে অ্যাপ্রোচ করেছে। ওয়েল, সরাসরি না বললে আমরা জানি ইয়াং অ্যাভেঞ্জার্স তৈরি হচ্ছে। কামালা, ক্যাসি ল্যাং ও কেট বিশপকে তো আমরা এই পোস্ট ক্রেডিটে পেয়ে গেলাম। এবার বাকি ফ্যালকন অ্যান্ড উইন্টার সোলজারে দেখানো এলাইজার নাতি এলি, ওয়াকান্ডা ফরএভারে দেখানো আয়রন হার্ট বা রিরি উইলিয়ামস, মাল্টিভার্স অফ ম্যাডনেসের আমেরিকান চ্যাভেস, ওয়ান্ডার দুই ছেলে বিলি টমি, আমি জানি না তারা কেমন করে এই রিয়েলিটিতে আসবে, আর ব্ল্যাক উইডোর বোন ইলিয়ানা, আরেকটা বিশাল চরিত্র যাকে আমরা প্রথম দেখেছিলাম আয়রন ম্যান 3 মুভিতে এবং শেষ দেখেছি এন্ড গেমে আয়রন ম্যানের ফিনারেলে। রিউমার আছে এই ছেলেটি আয়রন ল্যাড হিসেবে জয়েন হতে পারে ইয়াং অ্যাভেঞ্জার্সে। তবে টনির মেয়ে মর্গান স্ট্রাগেতে যুক্ত হবে কি না আমি শিওর না। যদি যুক্ত হয় এক কথায় বলবো, লাভ ইউ 3000। ভিডিওতে একটা লাইক দিন, কমেন্ট করে জানান কে কে দেখলেন মুভিটি, আমার এক্সপ্লেনেশনের সাথে কতটা একমত বা দ্বিমত। লোকির সেকেন্ড সিজন এন্ডিং নিয়ে আমার ভিডিওর লিঙ্ক স্ক্রিনে ফ্ল্যাশ হচ্ছে, ক্লিক করে দেখে নিন। এমনই ভিডিও নোটিফিকেশন সবার আগে পেতে সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশন অলে ক্লিক করে রাখুন। আজকের মতো বিদায়, টাটা।